নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো চলো, আজ হলো সানডে। সানডে মানে কি, সব প্রত্যেক সানডেই ফান্ডে হয় না, আজকে পুরো দিনটাই দেখো সারা দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ম্যাচেকার একটা দিন। তো প্রত্যেক বৃষ্টিতে খিচুড়ি খাবো তা কেন, একদমই না। আজকে সানডে, আর সানডেতে খিচুড়ি কখনোই না। আজকে করা হচ্ছে সেই কষা কষা মাংস। আর মাংসটা আজকে কী ছিল, আমার ফেভারিট, ওই যে একটা গোটা মুরগি বাবু নিয়ে এসছে, যেটা নিজেই ঘরে ছাড়ি নিয়েছে। আর এই স্কিন সমেত যে মাংসগুলো হয় না, আমার যে খেতে এত ভালো লাগে কি বলবো, জাস্ট বাউ। তো সং ফটাফট রেডি করে নিলাম মাংস, মশলা কষিয়ে একদম ছপা ঝপ। আর বাঙালির মাংস, তাতে আলু হবে না, তা তো হতেই পারে না। তো দেখো রান্নাটা আমার হয়েই গেল গল্প করতে করতে। আর তারপরে ঢাকা দিয়ে একটু মিট মশলা দিয়ে রেখেছিলাম। তো এখন বলো দেখতে কেমন হয়েছে? আর দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু সেই রকম টেস্টি হয়েছিল। অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে আজকের দিনের আমার রান্নাটা।